আমরা প্রথম দিন থেকে আছি এবং একেবারে এনআরসি এবং এই যে ঘৃণার যে সঞ্চার, আমরা সবাই ভারতীয়, ভারতবর্ষেতে যেতে গেলে তো আসামে তো কাউকে ভিসা নিয়ে যেতে হয় না, এই যে ঘৃণার পরিবেশটা তৈরি করেছে, এই পরিবেশের বলি আমাদের দুজন গরিব একেবারে প্রান্তিক মাসুন মানুষ। আপনি বলছে দেখছেন তো, এক ডিসমিল জল জমি নেই, বাচ্চা কাচ্চাদের পড়াতেই পারেনি, অত্যন্ত নিন্দনীয় ঘৃণ্য। আমরা রাজনীতির রঙের বাইরে কিন্তু এগুলো করি, যেটা অন্য কেউ কখনো করে না। এবং এই পরিবারের সঙ্গে আছি, ওরা পুলিশকে এফআইআর করুক, যে এজেন্সি নিয়ে গেছিল তিনি এবং যারা এর সঙ্গে যুক্ত, কারণ ওখানে তো পুলিশ গোটা গেম করিয়েছে যাতে বাংলা থেকে এটা ইস্যু না কেউ করতে পারে। তা পুলিশ ওখানে একজনকে কমপ্লেন করিয়েছে এবং তিনি কে, তার পরিচয় কী, এটা সবাই ইতিমধ্যে জেনে গেছে। অর্থাৎ আমরা এই দুটো পরিবারের সঙ্গে আছি, তাদের পাশে সর্বতোভাবে সাহায্য করবো আমরা। আজকে আমরা এখানে ওদেরকে 2 লক্ষ টাকা সাহায্য করলাম, আর এখানকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমার সঙ্গে আছে, তারা ইতিমধ্যে বিডিও বিধবা ভাতা, তার বাড়ি তৈরি, যা যা ওয়েলফেয়ার করার সেগুলো আমরা করবো, এবং সাথে সাথে বিচার যাতে পায় আমরা এফআইআর করাচ্ছি। এবং মাইনরিটি কমিশন, এ তো সংখ্যালঘু পরিবার, আর আমাদের মানবাধিকার কমিশন, তাকেও সেখানেও আমরা কমপ্লেন করব। দুটো পরিবার থেকে কমপ্লেন করার ব্যবস্থা করবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে দুটো পরিবারকে আমরা পরামর্শ দেবো, ইনি তো রাজি হলেন করবেন, আমাদের পরামর্শ আমরা পাশে আছি, তারা কমপ্লেন করলে আমরা সঙ্গে থেকে করব। দাদা, রাজু গৌড় যে অ্যারেস্ট হয়েছে, আমরা শোনার সময় কথা বলেছিলাম একমাত্র প্রত্যক্ষদর্শী, সে কিন্তু এরা কিন্তু তাকে বন্ধু বলে ডাকত, মানে কি মনে করছেন যে এরা বন্ধু বেশে এরা কিছু জানতেই পারলো না, ভুনাক্ষরের টেরও পেলো না? জানে কেন, মারা যাওয়ার আগে তো জিজ্ঞেস করেছি যে তোমরা কোথাকার লোক, এরা বলেছে বাইরের বাঙালি, এক বাঙালি দুই সংখ্যালঘু, তার যা পরিণতি হওয়ার হচ্ছে। এ তো কিছুদিন আগে মালদার কালিয়াচকের আফরাজুলকে জয়পুরে করেছে, এই যে একটা ঘৃণার পরিবেশ তৈরি করেছে তার ফসল হচ্ছে এইগুলো। ইলেকশনের আগে বিজেপি একটা কোনো বার্তা দিতে চাচ্ছে? না, আমি এখানে পলিটিক্স করতে আসি, আমাদের এখানে ওই পার্টিটা নাই, ও পার্টিটার নাম ধরে কোনো লাভ নেই, ওখানে নেই, কেউ কাজও করে না, লোক জানেও না। আসাম পুলিশ কি মোড় ঘোরানোর জন্যই এটাকে এভাবে এ করলো? মোড় ঘোরানো না, আসাম পুলিশ পুরো গট আপ করেই করেছে, কারণ এর আগের যে ঘটনাটা ঘটেছিল তাতে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছিল, সেখান থেকে আগে ভাগেই এই কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য আসাম পুলিশ করেছে। আমরা আরো দেখবো করা যাবে, এখন করুন না, দিলাম তো আমরা 2 লক্ষ টাকা, করুন, আছি আমরা, আছি ছেলে দাদা পিজন পিজন তুই দিগন্ত পিছিয়েছে একটু, সেন বড় করে।